Echt. আচ্ছা হয়েছে এখন দেখেন কে কন্ট্রোল এস নামগুলো আসছে কিন্তু কিছু আসে নাই আসছে 1 2 আসে নাই হ্যাঁ 1 2 আসে নাই 1 2 কেন আসে নাই এখানে একটা স্পেস হচ্ছে 1 2 আসে নাই কেন এটা কিন্তু আপনার নাম তো দুইবার হয়েছে কিন্তু আপনাদের এই কাজটা করতে হবে জানেন কোথায় এগুলোকে ধরেন এটা এটাকে দিয়ে দিবেন এটার ভিতরে এই কাজটা হবে এটার ভিতরে ডিস্কের ভিতরে এলআই ও এল এলআই বা ওএল আচ্ছা ওএল এর ভিতরে দিয়ে দিচ্ছি কাজগুলো পুরাটা এটা কাট করে পেস্ট করুন কন্ট্রোল এস দেখেন এখন কি আসে আসছে আসছে 1 1 আসছে সবগুলো 1 সবগুলো 1 আসছে এখানে এটার মধ্যে আরেকটা ট্যাগ ইউজ করতে হয় আচ্ছা ট্যাগ ইউজ করার দরকার নেই স্যার ভাই অর্ডার লিস্ট আমরা একবার ইউজ করে হবে বারবার ইউজ করলে ওগুলো একটা ইউজ করলে 1 2 3 4 আকার আসবে আপনাদের কথা মতো করে দেখি কি হয় এরপর ওয়েলটাকে মাঝখানে হ্যাঁ ওয়েলটাকের মাঝখানে লিস্টগুলো করবেন এটাই লিস্টগুলো ইনপুট করবে এখানে মানে যেমন আচ্ছা শার্ট নেই না মানে ওএল এর মাঝখানে যেটা শুধু সাতটা পড়েনি এই সাতটা লিস্ট ট্যাগের মধ্যে হবে তো মানে এখানে আরেকটা ট্যাগ নিতে হবে লিস্ট ট্যাগ শুরু করছে এটা ভিতর পরে এলআই ট্যাগটা এভাবে নিতে চাচ্ছেন জি জি এভাবে এলআই ধরেন এই যে লিস্ট ট্যাগ তারপর এটার ভিতরে চাচ্ছেন যে আমি লিখবো নাকি
তাই না? না স্যার, এলআই চেকটা বারবার রিপিট হবে, ওয়েল এলআই চেকটা বারবার রিপিট হবে। আচ্ছা ধরেন, আচ্ছা আমি একটা জিনিস জানি, এটা রিপিট হবে কি ধরেন শর্টই শর্ট। আচ্ছা এখানে এটাকে কপি করলাম, কপি করে হচ্ছে বারবার পেস্ট করি, তিন চারবার পেস্ট করি নাকি পেস্ট দেখেন কি হয়। তিনটা করলাম কন্ট্রোল আছে, দেখেন এখানে কি হয়। হ্যাঁ এখন কাজ করছে। দেখেন লিস্ট করার জন্য এখন কিটা ইউজ করতে হয়, এটা যদি মাঝখানে নিতে চান তাহলে এটাকে একটা সেন্টার দিয়ে দেন, এখান থেকে শুরু দেখে নিতে পারেন। তো ওয়েল ট্যাগটা শুরু করছে ওয়েল ট্যাগের এখানে সেন্টার, এখানে এটা এখানে দিলে ভালো দেখা যাচ্ছে না, এখানে দেব ও ওয়েলের নিচে দিব। তো কিছু বলতেছেন না কেন আপনারা, আপনি যদি দেখে যাচ্ছেন ওয়েলের নিচে দিব না, এটা এখানে দিব না, এটা সামনে দিতে পারি এখানে। যাচ্ছে না, কেন যাচ্ছে না কেউ বলতে পারেন, কেন যাচ্ছে না? উপরে সেন্টার জন্য উপরে সেন্টার কেটে দিচ্ছি, দেখি কি হয়। তারপর যাচ্ছে না, শুধু ওটুকু সামনে যাবে। আচ্ছা আমি দিয়ে দেখছি কি হয়, এখানে যাচ্ছেন তাই তো? না না এইরকম দিলে নাকি হবে, দেখেন কি হয়। হ্যাঁ কাজ করতেছে না, মেবি একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, আর 11:05 বাজে, এখন কি বেরোতে যাবেন? তার মানে আমাদের এখানে আমাদের দেওয়ারটা ঠিক আছে, কিন্তু আমাদের মেবি এখানে প্রবলেম আছে তাই না? আমাদের আমি যেভাবে করছিলাম ওটা কিন্তু ঠিক আছে, সেন্টারটাও ঠিক আছে, আপনি কি আমার কথা বুঝতে পারছেন? ভালো করে বুঝতে পারিনি,
মানে আপনি যে বলছেন 1 2 3 যে একটু মানে সেন্টারে আসে নাই, ওইটা হচ্ছে কারণ ওদের একটা অলরেডি একটা প্রপার্টি থাকে, মানে আগে থেকে প্রপার্টিতে সেট করা থাকে, যার কারণে সে মানে লেফট সাইডে আছে, মানে ডান বাম দিকে আছে। মানে আমাদের কাছে এটার জন্য হ্যাঁ এখন আমাদেরকে ওএল এর মধ্যে আর একটা প্রপার্টি দিতে হবে, যার কারণে সে সেন্টারে চলে আসবে। ওই প্রপার্টি ওটা মানে সিএসএসডি, ওটা সিএসএসডি অ্যাড করতে হবে। দেখান যে আপনি কিভাবে করছেন বা কিভাবে আমি কিভাবে লিখছি দেখি করেন। আপনার কোডিংটা একটু দেখি। আচ্ছা দাঁড়ান কাজ করতেছে না আমার এখানে, কাজ করতেছে না মেয়ের কোথাও কোনো প্রবলেম হচ্ছে। সবই তো ঠিক আছে, তাহলে প্রবলেম করতেছে কেন? মূল নাম কি লিস্ট আইটেম, লিস্ট আইটেম ওর দুইটার কাজ কিন্তু দুই রকম। আচ্ছা একটার কাজ হচ্ছে আর এরকম এটা গেছিলাম। আচ্ছা এলআই লিস্ট আইটেম এভাবে করছিলাম। এটা আমি যখন একটা ওয়েবসাইট তৈরি করবো তখন হচ্ছে এই ইউএল এলআই এভাবে করবো, কিন্তু এখন যেহেতু গান্ডা এনে আয় গাও সবাই খুশি হবো। লিস্ট আইটেমের কাজ হচ্ছে একটা লিস্ট করা। এই দেখেন মানে একটা সিস্টেম দেখাই দিছে, কিন্তু নিচে নিচে দেখছেন লিস্ট আইটেমের কাজ হচ্ছে লিস্ট করা, আর ইউএল ট্যাগের কাজ হচ্ছে ওএল ট্যাগের কাজ হচ্ছে অর্ডার লিস্ট করা। এখানে তো যান কেন আবার আলো নিলেন স্যার? অর্ডার লিস্ট বলতে কি বুঝছেন? মানে লিস্ট গুলো মানে ক্রম
আমরা যখন কাজ করবো তখন একদিন কিভাবে লিখবে, কিভাবে লিখবো, প্রথমে লিখবো ইউএল, আমি ইউএল কে ওয়েল ওয়েল ভেবে কাজ করতে, আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আমি কিন্তু মানে আমরা কিন্তু এইগুলো দিয়ে এস্টিমেন্ট দিয়ে কাজ খুবই কম করি, আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করি, সেই জন্য একটু প্রবলেম হইতে, আমি আপনাকে বলছেন প্রবলেম হইতেই পারে সবার, প্রবলেম সবার হইতে পারে, এখানে ঘাবড়ায় যাওয়ার কিছু নেই। কেন কাজ করতেছে না সেটা বুঝতে পারতেছি, ওয়েলটা ভাইয়া বার বানিয়েছেন যে ভাইয়া বলছেন একবার নেওয়া লাগবে, আচ্ছা একবার নেওয়া লাগবে বলছেন বলছিলাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওয়েলের মধ্যে এলাই ইউজ করতে হবে, হ্যাঁ হ্যাঁ একটু মিস্টেক হচ্ছে, আচ্ছা যে আলো তারপর, আচ্ছা আমি এর সরা জব পিস কেটে দিয়ে তারপর করতেছি এন্টার, ওকে এখানে জি এখানে লিখতে হবে, নতুন করে লিখ আলোটা লিখ দিতে হবে, তিনটা দেখি কি হয় কন্ট্রোল আছে, না এক সিরিয়াল হয়ে গেছে, আমি যে লিস্ট আকারে নিয়েছিলাম লিস্ট আকারে নিতে হবে, ও আচ্ছা এভাবে হবে না, কিন্তু এটা কাজ করে, আমরা এটা আরেকবার করে দেখি কি কাজটা করে, মানে আপনি তো কাজটা বুঝতে পারছেন কোনটা কাজটি, কিন্তু একটু প্রবলেম করতেছে কি জন্য করতে বুঝতে পারতেছেন প্রবলেমটা, হয়তো বা টেকনিক্যালি কোনো প্রবলেম হচ্ছে, ও এল প্রবলেম করতেছে কেন বুঝতে পারতেছি না জিনিসটা, মানে লিস্টের লিস্টের ভিতরে কি ওয়েলটা একটা হবে না, ওয়েল ওয়েলের মধ্যে লিস্ট একটা হবে, ওয়েলের মধ্যে এভাবে এভাবে ভিতরে লিস্টটা লেখার জন্য বলতেছে, এই তো হয়েছে এখন ঠিক আছে, মানে ওয়েল আর এলআর কাজ কিন্তু দুইটা একসাথে দিলে হচ্ছে লিস্ট তৈরি করে, দুই তিনটে একসাথে মিলে কিন্তু একটা লিস্ট তৈরি করছে, মানে একটা হচ্ছে আইটেম একটা হচ্ছে লিস্ট, বুঝা গেছে, কিন্তু ওই যে আরেকজনের যে কাজ করছিল ওটা কিভাবে করছিল, আমি মাত্র দেখলাম হয় ওখানে
ফায়ারফক্স কি ওপেন করলে আরেকটু ইনসেন্সি করছিল মনে আচ্ছা আমি ফায়ারফক্স দিয়ে ওপেন খুশি হয় নাই আচ্ছা এটা অনেকের কাছে হচ্ছে অনেকের কাছে হচ্ছে না তাহলে প্রবলেম নাই এটা যখন আমরা এসসিএসএস দিয়ে কাজ করব তখন নিবি হয়ে যাবে এইচটিএমএল করা যাবে এইচটিএমএল করা কিন্তু প্রবলেম করতেছে তো করতেই তো আমার তো ভুল হয় না আমার লেখা কি ভুল হইছিল এখন যা ফায়ারটা করে এক্সট্রা করে দিয়ে আসছে কোনটা কোয়েলের মাঝখানে তারা প্রতিক্রিয়া করে ভাই আপনার কথা একদমই বুঝা যায় না কোনো কথা বোঝা যাচ্ছে না মশারুন আচ্ছা আপনি একটা কাজ করেন আপনি আপনি যিনি বুঝাইতেছেন উনি এ আসেন আর আপনার এটা শেয়ার করেন স্ক্রিনটা শেয়ার করেন আমরা দেখি আপনি কিভাবে করতে চাইতেছেন দেখো স্ক্রিন শেয়ার করেন এভাবে লাগলে হবে আপনি তো সিএসএস ইউজ করছেন স্টাইল লিস্ট মানে স্টাইলের কাজ সিএসএস এর কাজ হচ্ছে স্টাইল আমি এটা সরি ফ্রেন্ডস এটা সিএসএস এর কোড নেই এটা সিএসএস এর কোড হবে আমি চাচ্ছি HTML শুধু HTML দিয়ে করতে মানে HTML দিয়ে করা যাবে না স্যার কারণ এখানে সেন্টারটা হবে না তাহলে আমি তো সেই কথা আপনাদের শুরু থেকে বলতেছিলাম যে HTML দিয়ে এটা মাসখানে যাবে না কিন্তু এত মানে আপনারা বলতেছেন বলে আমি এতক্ষণ পেছাইলাম যে দেখি হয় কিনা অনেক ট্রাই করে পড়ে হলো না তার মানে এটা CSS ছাড়া হবে না স্টাইল ওইটাকে ডিফল্ট ভাবে মনে হয় কিছু একটা করা আছে হয়তো ডিসপ্লে ব্লক বা ইনলাইন কিছু একটা করা আছে আমি তো আপনাদেরকে একদিন বলছিলাম আমি একটা সাধারণ একটা সিম্পল প্রবলেম নিয়ে রাত্রে ফজরের আযান পর্যন্ত ট্রাই করছি পাইনি এত বিরক্ত তারপর ল্যাপটপ মানে আসার মানে ভেঙে ফেলতে চাইছিলাম এত বিরক্ত লাগছিল এত কাজ করছি কিন্তু হয়নি তারপর ঘুমাই গেছি ফজরের পরে সকালে ঘুম থেকে উঠে দেখি সবকিছু ঠিক যাবে না ওগুলো আগে থেকে আপনি বলে দিয়ে এখন মানে মাথাটা নষ্ট হইলো আর কি আমারটা তো ঠিক আছে আমরা তো দেখছি হইছে সবটা হইছে আপনি তো আপনি মানে অন্য একটা ফরম্যাটে করতে পারবেন কারণ আমরা বুঝতেছি এখন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি ওয়েট 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 করে একটু হ্যাঁ দেখা আর এখানে শো করে না ভাই আপনি অন্য একটা ব্রাউজারে যান তো অন্য একটা ব্রাউজারে যান আপনি তো ইউ করতেছে না শো তো করতেছে আপনি একটা অন্য ব্রাউজারে যান ছোট মানে বড় মানে অন্য ব্রাউজারে যান
দেখা যাচ্ছে না? আমি তো সাবলিমিট টেক্সট দেখতেছি। আমি এটা দেখতেছি। আমি দেখতেছি না ভাই, আমি কিছুই দেখি না। নাম্বার একটা দিন। ঠিক আছে আপনি। আচ্ছা আপনি অফ করে অন করেন। তাইলে তো আমার তো ঠিকই আছে সত্যি। আচ্ছা আমি আবার আচ্ছা আমি বের হচ্ছে। আচ্ছা বের হচ্ছে। বের হচ্ছে। জানি। এখন দেখেন আবার অ্যাড হচ্ছে। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ একদম। সবারই দেখা যাচ্ছে। এখন কি ফুল স্ক্রিন করতে হবে? না না হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা কষ্ট করে দেখুন। আচ্ছা দাঁড়ান। হইছে এখন? হ্যাঁ ঠিক আছে। এখন ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আপনাদের ঠিক থাকলে আমারও ঠিক। যেখানে আমরা আরেকটা আরেকটা ট্যাগ দেখাচ্ছি। করেন আমাদের এখানে কি অফার চলতেছে মানে কি কি বিক্রি করে? 300 টাকার এনার্জি লাইট 100 টাকা, তারপর হচ্ছে আবার 7 টাকা মক ফ্রি। 100 টাকা দিয়ে আমি অনেক কিছু পাইছিলাম একবার। আচ্ছা ঠিক আছে দেখিস আগে শেষ করি তারপর আমরা কথা বলবো। এই যে সিলেকশন না সিলেক্ট সিলেক্ট ট্যাগের কাজ কি? সিলেক্ট ট্যাগের ভিতরে যদি একটা অপশন নেন ওপিটি অপশন এইতো অপশন অপশনের ভিতরে আপনি একটা লিস্ট করতে পারেন। আচ্ছা এটাকে একটা ভ্যালু দিবেন কিরকম? মানে অপশনের ভিতরে একটা ভ্যালু দিবেন, ভ্যালু দিলে কোনো কাজ করবে ধরেন একটা কান্ট্রি সিলেক্ট করবেন আপনি, তখন আমি দেখাই দিচ্ছি। আচ্ছা কে যেন হচ্ছে নাকি এখানে দিলাম কি বাংলাদেশ? হ্যাঁ নোয়াখালী বাংলাদেশ যাচ্ছি। আচ্ছা বাংলাদেশ, তারপর হচ্ছে ইন্ডিয়া। আই ভাই আপনি বাংলা করতে দেন না, ইন্ডিয়া তো এখন সুতরাং আছে। ইন্ডিয়া এখন এখন দিব আপনাদের তো নোয়াখালী ও এ নোয়া নাকি না? এটা আসলে নোয়াখালী কি কোনো দেশ না? আপনাদের তো দেশে এখানে ক্লিক করেন, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে পারতেছেন। ওকে বুঝতে পারছেন কাজ কি? মানে আপনি যদি একটা অপশন নিতে চান
চান, একটা যদি অপশন নিতে চান সিলেক্ট, আচ্ছা ধরেন আমি এটাকে বাইরে দিয়ে দিচ্ছি, দেখি কি হয়। কাট, কন্ট্রোল এস সেভ করি, ধরেন কি হয়, আসছে দেখেন, আসছে না কিন্তু। আপনি কিন্তু কোন দেশ সিলেক্ট করতে চান ওই দেশটা সিলেক্ট করতে পারবেন না, মানে আমি এখানে কি সিলেক্ট করতেছি সেটা বুঝা যাইতেছে না। আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, যদি ওইটা এভাবে দেওয়া হয় তাহলে কি হয়, কপি কন্ট্রোল এস হইছে, সিলেক্ট ইউর কান্ট্রি, তখন আপনি ক্লিক করে কোন দেশ সিলেক্ট করতে চান। আচ্ছা আমি একটা এস ওয়ান ট্যাগের মধ্যে নেই, দেখি এটা একটু বড় করি, দেখি কি হয় কেমন, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। এস ওয়ান দেখি হয় কিনা, এস ওয়ান এখানে কাজ করে কিনা দেখি, বড় হয় কিনা, বড় হয় না, একটু নিচে নামছে, ওইটা ওনার জায়গা খেয়ে নিচ্ছে, ওনার জায়গা মানে এইসান, যে এইসানের জায়গাটা খেয়ে নিচ্ছে কিন্তু কাজ করতেছে না। এইসান ভিতরে যদি কোনো মেডিকেল ডিপি চান তাহলে কি কাজ করবে না, শুধু ই কাজ করবে, মানে টাইটেল গুলো, মানে আপনি যদি কোনো টাইটেল দেন, লেখা দেন, তাহলে ওটা কাজ করবে, বাট কোনো অপশন দিলে কাজ করবে না। চোখের কালার, চুলের কালার, তারপর আপনার কালার, মানে সবকিছু ওইখান থেকে অপশন একদম দেখা দেখা দিব আপনাদের সবকিছু, মানে যে কালকের ক্লাসে এগুলো দেখাবো আপনার, জাস্ট আমি সিলেক্ট অপশনটা কিভাবে নিতে হয় এটা দেখিয়ে দিলাম। অনেক কিছু করা যায় একটা ট্যাগ, আচ্ছা এই ট্যাগের নাম কি জানেন, বলি নাই কিভাবে জানবেন, আই ফ্রেম, কিছুটা এরকম, যদি আপনি একটা অ্যালবাম থেকে ছবি এনে দেওয়ালে লাগাই দিলেন, বুঝতে পারছেন, ধরেন আই ফ্রেম দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু। আপনি একটা গুগল ম্যাপ আনতে পারেন, দেখাচ্ছি, আমাদের ওয়েবসাইটে একটা গুগল ম্যাপ দরকার, কিভাবে আনবো আমরা, সেভ করে একটা গুগল ম্যাপ ওখানে চার্জ দেই, maps.google.com maps.google.com, এখান থেকে আমরা একটা শহর সিলেক্ট করি, কোনটা সিলেক্ট করব, আপনার ঠিকানা দেন, হ্যাঁ আপনার ম্যাপটা দেন, আচ্ছা আমার হচ্ছে মামিশিং, চার্জ দিলে পেয়ে না, মামিশিং আছে, চার্জ দেওয়া লাগে কেন, এভাবেই আছে তো, এই যে বালুকা একদম, এই দেখছেন ত্রিশাল, এই যে দেখেন ফুলবাড়িয়া ত্রিশাল বালুকা, আর আমি জানেন কোথায় আছি, এই যে এখানে আমি একবার গেছিলাম ভাই মহাশয়, মানে এখানে ফুলবাড়িয়া ত্রিশাল বালুকা তিনটার মাঝখানের সেম এখানে, আচ্ছা আমরা ধরেন ফুলবাড়িয়া সিলেক্ট করি, ফুলবাড়িয়া সিলেক্ট করলাম, ফুলবাড়িয়া থেকে এখন আমরা যদি এটা আমাদের ওখানে নিতে চাই তাহলে কি করবো,
শেয়ারে ক্লিক করে এমবেডে যান। হ্যাঁ ওটা দেখাচ্ছি, এখানে আছে শেয়ার। শেয়ার আমরা যদি এখান থেকে শুধু লিংক নিয়ে নিই তাহলে কি কাজ করবে? না, এটা হচ্ছে এমবেড। এই যে এটাকে আমাদের কপি করতে হবে। ওরা তো পুরোপুরি দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ ওরা পুরোপুরি দিয়ে দিছে, কিন্তু এটা কপি করি আমরা। কপি এইচটিএমএল কপি হয়েছে, তারপর এটাকে এখানে পেস্ট করি। আমাদের যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিই, এখানে পেস্ট করি আমরা অন্য এক জায়গায়। আমাদের সব কিছু দরকার নাই, আমরা শুধু যতটুকু প্রয়োজন অতটুকু নিব। এখানে আমাদের শুধু সোর্সটা দরকার, শুধু সোর্স। এই যে এখান থেকে কোথায় শেষ হয়েছে, এখানে এইটুকু জাস্ট কপি পেস্ট, এগুলো কেটে দিব। পুরোটা কাজ করা যাবে না, কন্ট্রোল এস এখানে আসে কিনা, এখানে আমাদের সেটা আসে কিনা। একটা ম্যাপ আসছে, আসছে ম্যাপ, আসছে আসছে। আমরা কি ম্যাপ আনতে পারছি? জিবে আমরা এটা আনতে পারছি। এখন এটা যদি আপনি হাইড্রেট একটু বাড়াই দেন, এখানে লেখেন হাই উইট মনে হয় পারবো, শিওর না? একটু ইয়া লাগতেছে। আচ্ছা আমরা আরেকটা জিনিস আপনাদের টেনে দেখাচ্ছি। আইফোনের কাজগুলো হচ্ছে এরকম, শুধু ধরে ধরে নিয়ে আসবেন অন্য ওয়েবসাইট থেকে, অন্য ওয়েবসাইটের জিনিসগুলো নিয়ে আসবেন। বলছিলাম যে চুরিবিদ্যা মহাবিদ্যা কি অ্যাড করতে পারবো এখানে? সব কিছু আমি আপনাদেরকে আরো অ্যাড করে দেখাচ্ছি। আচ্ছা এখানে আছে, এগুলো থাক। আমরা অন্য ধরেন এখানে আরেক আর কি নেবেন, ধরেন একটা এডুকেশন রেজাল্ট দেখেন, রেজাল্ট দেখার ওয়েবসাইটটা যায়। দেখছেন আসছে একটা জিনিস আসছে, দেখছেন আসছে না? এটা যদি আমাদের ওখানে নিতে চাই কি করবো? জাস্ট এইটুকু কপি করলে হবে, কপি করে সোর্সের ভিতরে দিয়ে দিই। হাইড্রেট থাক নাকি হাইড্রেট, যেহেতু আমরা করছি হাইড্রেট থাক, এখানে দিয়ে দিলাম পেস্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। ফেসবুক থেকে কপি করে নিয়ে আসলাম না
আসছে আসে নাই, এটা জিন্দিগিতে আসবে না। কি জন্য আসবে না জানেন? কারণ বাংলাদেশে এডুকেশন বোর্ডের মতো ফেসবুকটা তো নর্মাল না, Facebook Lightbox. এখান থেকে হচ্ছে আপনাদের যেতে হবে এই যে দেখেন এখানে কি করছে, এই তো এটা কপি করে নিয়েছি, কাজ করে কিনা আইফ্রেম এর টেক্সট আইফ্রেম আপনি কি পাশে ওটাতে গিয়ে দেখেন ওই যে উপরে জাভাস্ক্রিপ্ট এর পাশে যে আইফ্রেমটা জাভাস্ক্রিপ্ট এর পাশে এটাতে আচ্ছা ঠিক আছে এটা কপি করি, এটা কপি করে দেখি কাজ করে কিনা, তাহলে আমাদের যেটুকু দরকার এইটুকু নিয়ে যাচ্ছি কপি আসছে কিন্তু আনতে চাইছিলাম আসছে ওই ভাবে কিন্তু আমরা ফেসবুক আনতে পারলাম না দেখেন এই যে আমরা আনতে পারছি ফেসবুক ওকে এখানে যদি আপনাদের ই দরকার মানে আপনার যদি কোনো ওয়েবসাইট আনতে চান আপনার দরকার তখন আপনার এখানে লিখতে পারেন ওয়েবসাইটের নাম ধরেন এটা সার্চ করবেন মানে এই যে এইটা এখানে শুধু ডেভেলপার ডকুমেন্ট সঙ্গে দেখছেন শুধু যারা ডেভেলপার ওরা এখান থেকে কাজ করতে পারে দিতে পারে আমি ডেভেলপার আপনি ডেভেলপার আমরা সবাই ডেভেলপার তাহলে আমরা জানলে সমস্যা কি
না এগুলো পর না তারা জানলে সমস্যা কারণ তারা এটা ব্যবহার করতে পারবে না লাভটি এখানে সার্চ করেন আপনার একটা ধরেন কি আমার নাম তো লিখে দেখে আসে কিনা আমার আইডি এখানে আসে কিনা আপনাদের যে গ্রুপটা আছে না ওইটার লিঙ্কটা আনেন আগে পেজটার লিঙ্কটা আনে ওরা যে ফেসবুক ডট কম লিখছে না উপরে ওইখানে বসে দিলে আপনারটা চলে আসবে এখানে আপনারটা বসে গেট কোড দিলে আপনারটা আসবে আচ্ছা দেখি এখানে চার্জ দিই আমরা ওইখান থেকে নিয়ে আসি অন্য একটা ফেসবুক থেকে আপনার আইডি লিংক কেন তাহলে কাজ করবে আপনি পেজ যদি অ্যাড করতে চান বলেন ধরেন এগুলো আমরা দেখি নাই এগুলো প্রবলেম হচ্ছে এগুলো বাদ এগুলো পরে আগামী ক্লাসে এগুলো কি করতে পারবেন না আমি যেভাবে দেখাইলাম মানে আপনারা যখন ইউটিউব থেকে কপি করবেন তখন ওইভাবে হবে না ইউটিউব থেকে কপি করার জন্য আপনাদের যাইতে হবে যে শেয়ারে যাওয়ার পরে যে ইমবেড ইমবেড থেকে এখান থেকে কপি করতে হবে কিন্তু অনেক অনেক ইয়ে আছে যেগুলো হচ্ছে ওপেন হবে না কারণ ওদের হচ্ছে হাই সিকিউরিটি দেওয়া অনেক অ্যাপস আছে যেগুলো চেঞ্জ চলবেন দেখবেন ঝিরঝির করতেছে কিছু আসতেছে না তখন বুঝবেন ওইটা কাজ করবে না ওকে আচ্ছা তাহলে এগুলো আপনারা করতে পারবেন তো নাকি কত জন আছেন আমি তো আজকে স্ক্রিনশটও নিয়ে নিই আচ্ছা ঠিক আছে স্ক্রিনশটটা নিয়ে নিই হ্যাঁ